আমরা মহাকাশে যে যাই রকেট দিয়ে যাই, তাই না? আচ্ছা, তো এখন রকেট দিয়ে মহাকাশে যেতে হবে কেন? আমরা কি প্লেন দিয়ে যেতে পারি না? রকেট একটা বানাইতে কোটি কোটি ডলার খরচ হয়, রাইট? একটা প্লেনের থেকে সেটা মানে অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু প্লেন দিয়ে কেন আমরা মহাকাশে যাই না, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন উত্তরটা আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র থেকে তো আমরা এইটুকু ক্লিয়ার যে আমরা যদি মুভ করতে চাই কোনো দিকে, আমি যদি ওই দিকে যাইতে চাই, তাহলে আমাকে এই দিকে ক্রিয়া দিতে হবে এবং সেই ক্রিয়া থেকে আমি প্রতিক্রিয়া পাবো, সেইটা দিয়ে আমি সামনে আগাবো, ওই দিকে যাবো। হ্যাঁ, মানে আমি যেই দিকে যাইতে চাই সেই দিকে আমার প্রতিক্রিয়া পাইতে হবে, রাইট? হ্যাঁ, সো খেয়াল করো, এরোপ্লেনে খেয়াল করছো কখনো যে এরোপ্লেনে যে দুইটা পাখা থাকে, তো দুইটা পাখার দুই পাশে নিচে কিছু গোল গোল কিছু জিনিস থাকে। সো এটা বেসিক্যালি হচ্ছে এরকম দেখতে একটা জিনিস, তাই না? এই যে এরকম টাইপের, তাই তো? সো এই জিনিসটা কি? এইটাই বেসিক্যালি হচ্ছে ফ্যানের ইঞ্জিন। এবং এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে আসলে কিছুই থাকে না, একটা ফ্যান থাকে, পাংখা। হ্যাঁ, সো এটা আসলে মানে শুদ্ধভাবে বলতে গেলে এটাকে বলতে হবে টারবাইন। হ্যাঁ, সো টারবাইনের কাজ হচ্ছে সে বিপুল পরিমাণ বাতাস সামনে থেকে টান দিয়ে নিয়ে, মানে বাতাস সে টানে, বাতাসটাকে টেনে পেছন দিকে ছেড়ে দেয়। মানে বেসিক্যালি টারবাইনের কাজটা হচ্ছে বাতাসটাকে টেনে নিয়ে পেছন দিকে ধাক্কা দেওয়া, মানে সে বাতাসের উপর ধাক্কা দেয়। সো বাতাসের উপর সে ক্রিয়া দেয় এইদিকে, সো বাতাসকে ক্রিয়া দিয়ে ইঞ্জিন যায় সামনের দিকে, সো যার ফলে আলটিমেটলি প্লেনটা সামনের দিকে আগানো পসিবল হয়, রাইট? হ্যাঁ, বাট খেয়াল করে দেখো, তার মানে বেসিক্যালি প্লেন, নর্মালি প্লেন বলতে আমরা যেটা বুঝি, সেটা আসলে বাতাসের উপর ক্রিয়া দিয়ে সামনে আগায়, রাইট? কিন্তু এখন চিন্তা করো, যদি বাতাস না থাকে তাহলে কি হবে? সো বাতাসই যদি না থাকে, ও ক্রিয়া দিবে কার মধ্যে, প্রতিক্রিয়া পাবে কিভাবে? সো দ্যাট ইজ ওয়াই প্লেন কখনো মহাশূন্যে চলতে পারে না, বিকজ ও মহাশূন্যে কিন্তু বাতাস নেই। সো বাতাস না থাকলে ওকে ঠেলা দেওয়ার কিছু নাই। বাট আরেকটা উদাহরণ আমি দিতে চাই, সেটা হচ্ছে এরকম যে আমার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি জানি এটা কতটুকু তোমরা ভালো বুঝতে পারবো। আমি এখন যেটা করবো, আমার হাতটাকে ধরে আমি ঝাঁকাবো। সো আমি হাতটাকে ধরে ওইদিকে ঝাঁকাচ্ছি, সো হোয়াট হ্যাপেন কিছু বোঝা যাচ্ছে? সো আমি যখন হাতটাকে ওইদিকে ঝাঁকাচ্ছি, আমার বডিটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য পেছনের দিকে চলে যাচ্ছে, রাইট? আচ্ছা, এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে যদি আমি আমার হাতের ভরটা একটু বাড়ায় দিই, এই টুলটা, এটা অনেক হেভি একটা জিনিস। সো আমি যদি এখন এটাকে ধাক্কা দিই খুব জোরে, হ্যাঁ, সো আমি এটাকে ধাক্কা দিলাম, খেয়াল করে দেখো, যতক্ষণ ধরে এটা সামনের দিকে ট্রাভেল করতেছে আমার মুভমেন্টটা কোন দিকে, প্রয়োজন পড়লে ইউটিউব থেকে একটু স্লোমো দিয়ে চেক করে দেখো। হ্যাঁ, সো রেডি স্টেডি গো। সো কি হচ্ছে? সো এইটা যখন সামনে আগাচ্ছে আমি কিন্তু ততক্ষণ পিছনে যাচ্ছি, তাই না? কেন? ভেরি সিম্পল, বিকজ দাস্তার দিয়ে বুঝাই। সো এটা হচ্ছে একটা বস্তু যেটা স্থির অবস্থায় আছে, সো আমি তাকে ত্বরণ দিচ্ছি, ত্বরণ দেওয়া মানেই কিন্তু বল দেওয়া, তো আমি এখানে ক্রিয়া দিচ্ছি, রাইট? সো ক্রিয়ার বিনিময়ে আমি পাচ্ছি প্রতিক্রিয়া। সো এখন এখানে কি আমি বাতাসের উপর ক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া নিচ্ছি? না, আমি প্রতিক্রিয়াটা নিচ্ছি এই টুলটার উপর বল প্রয়োগ করে, রাইট? হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে আমার কাছে যদি বাতাস নাও থাকে, আমি যদি মহাশূন্যে এখন টুল নিয়ে যাই, সো টুল নিয়ে যদি টুলটাকে আমি এইদিকে ছুঁড়ে মারি, তাহলে টুল যাবে ওইদিকে, আমি যাবো এদিকে, মানে আমি চলতে পারবো। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে টুলটাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ যেটা হয়, খেয়াল করো, আমি যখন টুলটাকে ছুঁড়ে দিচ্ছি, হ্যাঁ, টুলটাকে ছুঁড়ে দেওয়ার সময় পিছিয়ে যাচ্ছি, বাট আমি কিন্তু আমার ঝাঁকি খেয়ে থেমে উঠেছি, রাইট? কেন? এটা কেন হচ্ছে? এটাও নিউটনের তৃতীয় সূত্র। সেটা কীভাবে হলো? খেয়াল করো, টুলটাকে যখন আমি বল প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করতেছি, ক্রিয়া আমি ক্রিয়া দিচ্ছি, আমি প্রতিক্রিয়া পাইতেছি, রাইট? বা যখন আমি টুলটাকে হাতের মধ্যে রেখে আটকায় ফেলছি, মানে আমি আটকায় দিছি ওটাকে, মানে আমি তখন তাকে এইদিকে বল প্রয়োগ করতেছি, তাই না? সো তার মানে প্রথমে আমি বল প্রয়োগ করছিলাম এইদিকে, আমি প্রতিক্রিয়া পাইছি এইদিকে, বাট অ্যাট দ্য এন্ডিং পয়েন্টে, লাস্ট মোমেন্টে আমি টুলটাকে থামানোর চেষ্টা করছি, সো আমি তখন বল দিছি এইদিকে, সো আমিও প্রতিক্রিয়া পাবো এইদিকে, এই জন্য আমি ঝাঁকি খেয়ে থেমে গেছি। বাট আমি যদি টুলটাকে একদম ধরে লিটারেলি ছুঁড়ে ফেলে দিতাম, তাহলে বেসিক্যালি আমার ঝাঁকি খেয়ে থামতে হতো, আমি পারমানেন্টলি পেছনের দিকে একটু সরে যেতাম। হ্যাঁ, সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন। তো তার মানে যদি তুমি মহাকাশে ট্রাভেল করতে চাও, তোমাকে বেসিক্যালি কি করতে হবে? বই খাতা, চেয়ার, টেবিল, টুল এসব নিয়ে যেতে হবে, নিয়ে নিয়ে একটা একটা করে ছুঁড়ে ফেলতে হবে। সো তুমি যখন একদিকগুলো ছুঁড়ে ফেলা দিবা, তুমি একদিক চলে যাবো, রাইট? হ্যাঁ, সো সেটা তো পসিবল না। সো রকেট তাহলে কি করে? রকেট তার সাথে চেয়ার টেবিল নিয়ে যায় না, বই খাতা কিছু নিয়ে যায় না, সে নিয়ে যায় বিপুল পরিমাণ জ্বালানি। হ্যাঁ, সো একটা রকেট চিন্তা করার চেষ্টা করি, সেই হচ্ছে আমাদের সেই রকেট। সো রকেটের পেছনে দিয়ে জ্বালানি সে ছোড়ে, হ্যাঁ, বই খাতা টেবিল ছোড়ার দরকার নেই, সে ছোড়ে জ্বালানি। হ্যাঁ,
জ্বালানিটাকে যখন সে ছড়ে যায় এটাকে ছড়ে প্রচন্ড বেগে পেছনের দিকে, সো বেসিক্যালি রকেট কেমিক্যাল শক্তিকে, হ্যাঁ রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এই চার্জটা ক্রিয়েট করতে পারে। সো সে জ্বালানি ছড়ে পেছনের দিকে, মানে সে জ্বালানির মধ্যে ভরবেগ দেয়। সো জ্বালানির মধ্যে ভরবেগ দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি জ্বালানির উপর সে বল প্রয়োগ করে। হ্যাঁ, সো জ্বালানির উপর সে ক্রিয়া দেয় এবং সে প্রতিক্রিয়া পায় বিপরীত দিকে, যার কারণে আমাদের রকেট সামনের দিকে চলতে পারে। সো তার মানে এখানে কিন্তু বাতাস থাকার দরকার নেই। আমি যখন একটা টুল দিয়ে পেছনে ধাক্কা খাইছি, তো আমি কি সেখানে বাতাসকে আটকাইছিলাম? না, বেসিক্যালি আমাদের হাত বা আমার বডি অ্যারোডাইনামিক্স এভাবে প্রস্তুত না যে আমি বাতাসকে ঠেলে ধাক্কা দিয়ে তার থেকে প্রতিক্রিয়া নিতে পারবো, যেটা কিনা প্লেনের টারবাইন পারে, বাট আমি কিন্তু পারবো না, রাইট? আমরা পারবো না। সো ওই ক্ষেত্রে বাতাসের প্রয়োজন নেই, সে নিজেই তার ভেতর থেকে লিটারেলি জিনিসপত্র নিয়ে ছুড়ে মারতেছেন, দ্যাট ইজ ওয়াই রকেট সামনে খেতে পারে।